বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সে ভর্তির জন্য দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনের তারিখ ঘোষিত হয়েছে আজকে পাঁচই জুন তিন নম্বর যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আমরা স্ক্রিনে সেই বিজ্ঞপ্তিটাই দেখতে পাচ্ছি তো এই বিজ্ঞপ্তি অনুসারে আগামী সাতই জুন থেকে এগ্রিকালচার এবং হর্টিকালচার কোর্সে ভর্তির জন্য আবেদন শুরু হচ্ছে এবং সেটা আগামী চব্বিশে জুন পর্যন্ত চলতে থাকবে আবেদনে কিন্তু নাম ইমেল আইডি মোবাইল নম্বর এই সব জায়গাগুলো কিন্তু কোনো কারেকশান করা যাবে না আবেদনের মডিফিকেশন করা সম্ভব হবে বাকি ডিটেলসগুলো হয়তো করা সম্ভব হবে সেটা আগামী সাতাশে জুন থেকে করা যাবে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে কাউন্সিলিং কিভাবে হবে অনলাইন বা অফলাইন সেই সমস্ত বিষয় পরে জানানো হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কোথা থেকে আবেদন করবে তো আবেদনের জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তাহলে নেক্সট প্রশ্ন হচ্ছে যে কারা আবেদন করতে পারবে যেটা আগে একটি নোটিসে প্রকাশিত হয়েছিল সেটা একবার বলে দিই গত ছাব্বিশে মে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা রয়েছে সেক্ষেত্রে যারা আবেদন করতে চাইছে তাহলে আবেদনের জন্য একত্রিশে আগস্ট দু সালে ন্যূনতম ষোলো বছর বয়স হতে হবে আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা অন্য বোর্ডের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংরাজি মিলিয়ে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সত্তর পার্সেন্ট কমপক্ষে নম্বর হতে হবে ওই চারটে সাবজেক্টে আর এসসি এসটি এস পারসন উইথ ডিসেবিলিটিসের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নম্বর হয়ে থাকতে হবে তাহলে এটা হলো আবেদনের যোগ্যতা ষোলো বছর কমপক্ষে এবং তার কোয়ালিফিকেশান যেটা উচ্চ মাধ্যমিক বা সমতল পরীক্ষার নম্বর ভোকেশনালের ক্ষেত্রেও পাঁচটা সাবজেক্ট মিলিয়ে জেনারেল ও বিসির ক্ষেত্রে সেভেন্টি এবং এস সি এসটির ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট হতে হবে তো আর কথা বলা ছিল যে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের ফিজ জেনারেল ও বিসির ক্ষেত্রে পনেরোশো টাকা এবং এস সি এস ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা তো ডিটেলস তো আমি বলে দিয়েছি কবে শুরু হচ্ছে এর সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে ফটোগ্রাফ এবং সিগনেচার সেটা জেপিজে বা জেপিইজি পিএনজি ফাইল ফরম্যাটে হতে হবে দশ থেকে একশো কেবির মধ্যে তার সঙ্গে সঙ্গে যে অন্যান্য ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে চল্লিশ কেবি থেকে হাজার চব্বিশ কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে হতে হবে কি কি থাকতে হবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা তার সমতুল পরীক্ষার মার্কশিট খুব গুরুত্বপূর্ণ মার্কশিটটা দুদিকে বোথ সাইড স্ক্যান করতে হবে অরিজিনাল থেকে সমস্ত স্ক্যান করবে যার ক্ষেত্রে যা সার্টিফিকেট প্রযোজ্য হবে সেই সার্টিফিকেট এবং আধার কার্ড আর ফিজটা বলেই দিয়েছি দুটো বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধের জন্য যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে সুস্থ থেকো ভালো থেকো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো